আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নইমি সুরচনা ফেব্রিক্স থেকে। আজকে অনেক দিন পর, অনেক 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 দিন পর, অনেক লম্বা চওড়া একটা ছুটির পরে লাইভে এসে পড়েছি। আমাকে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলতে হবে, আমাকে ঠিকভাবে দেখা গেলে অবশ্যই জানাবেন। আর লাইটে নেটে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে বলবেন, আর যদি সব ক্লিয়ার থাকে তাও অবশ্যই আমাকে জানিয়ে দিবেন যে সব কিছু ক্লিয়ার আছে, ঠিক আছে। আজকে আমি অনেক দিন পর লাইভে আসছি, মানে আমি লাস্ট লাইভ করেছিলাম মনে হয় 16 বা 17 তারিখে, আমার মনেও নেই। হঠাৎ করে নাই হয়ে গিয়েছিলাম, তাই না? আমাকে একটু জয়েন করে ফেলতে হবে, আমাকে ঠিকভাবে দেখা গেলে জানিয়ে দিন তাড়াতাড়ি করে। আজকে আমি হচ্ছে গিয়ে, যেহেতু অনেক দিন পর লাইভে আসছি, আমার না মানে অনেক আর কি নতুন নতুন মনে হচ্ছে সব কিছু, তো জানি না কী হবে। নতুন নতুন সব মনে হচ্ছে, আচ্ছা ওড়নাটা ঠিকভাবে লাগানো হয়নি, সব কিছু নতুন নতুন করে লাগছে, নতুন নতুন করে মনে হচ্ছে নতুন লাইভে আসছি। তো যাই হোক, আজকে যেহেতু অনেকদিন পরে লাইভে আসছি, এর জন্য না আমি আজকে আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখাবো, হ্যাঁ অনেকগুলো বোনাস ড্রেস দেখাবো। আপু, আরশি আপু চলে এসেছেন, ও এম জি পুতুল আপু চলে এসেছেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক 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 মিস করেছি, অনেক মিস করেছি। আমাকে কারা কারা মিস করেছেন কমেন্ট করে জানান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোথায় গেল ফাহরিয়া আপু? ফাহরিয়া আপু, আচ্ছা নামটা খুব ইউনিক। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আরশি আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে দেখেন আপনাদের জন্য হচ্ছে গিয়ে কটন কালেকশন নিয়ে এসেছি, একদম ঈদের আগে। হোয়াইট হোয়াইট বলতে বলতে সবাই পাগল হয়ে গিয়েছে, বাট আমি হোয়াইট আনলাম ঈদের পর একদম হঠাৎ করে। আচ্ছা আমাকে ড্রেস দাও, আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিই। আর আছে কিন্তু কুর্তি কালেকশনও দেখাবো, ঠিক আছে। আজকে কুর্তি কালেকশনও দেখাবো, আবার আমার যেটা এটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি থ্রি পিস কটন কালেকশন, এটাও দেখাবো, প্লাস কুর্তি কালেকশনও দেখাবো। যাদের যেটা ভালো লাগবে তারা হচ্ছে গিয়ে সেইটা নিয়ে নেবেন। এটা উল্টা সোজা কোনটা? আচ্ছা এটা উল্টা সোজা খুব ডিফিকাল্ট জানা, কারণ এগুলো ফিনিশিং খুবই ভালো। ফারিন আপু চলে এসেছে, ফারিন আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারিন আপু। যারা লাইফে দেখবেন অবশ্যই হচ্ছে গিয়ে শেয়ার করে দিবেন, ঠিক আছে, অবশ্যই শেয়ার করে দিবেন। বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি ফারিন আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা আমি ড্রেসের ডিটেলসটা একটু বলি। এটা ফ্রন্ট কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অল ওভার বডি কাজ করা, যার নাকি আর কি একটু কটন টাইপের ওড়নার মধ্যে কটন ড্রেস চান, যে শিফন ওড়না নেবেন না, একটু কটন টাইপের ওড়না হতে হবে। এই ওড়নার ড্রেসটা আপনারা দেখতে পাবেন, এটা ফুল বডি এমব্রয়ডারি আছে, এটার সাথে এমব্রয়ডারি প্যাচ প্যানেল অনেক কিছু আছে, আমি ডিটেলসে দেখাবো। সাথে এটার ব্যাক সাইডটা খুব সুন্দর করে কিন্তু কালারফুলভাবে প্রিন্টেড, ঠিক আছে, খুব সুন্দর করে কালারফুলভাবে প্রিন্টেড। আর এটা ওড়নাটা আমি অবশ্য সাইডে পরেছি, কারণ লাইভে দেখাবো তার জন্য, কিন্তু এটা ওড়নাটা আমার কাছে কীভাবে বেশি ভালো লাগে আমি দেখাই, এগুলো পরে নেই, আমি ফার্স্ট আমারটা থেকে একটু দেখিয়ে নিই যেন আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর আরেকটা কথা, এটা আমাদের শুধু অনলাইনে আছে, অনেক লিমিটেড, অনেক 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 লিমিটেড কোয়ান্টিটি আছে, যার জন্য আমি শুধু এটা দেখাবো, এটার সাথে আরও দেখিয়ে দিব। এর জন্য যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন, প্রাইস বললেই অর্ডার করে দেবেন, প্রাইসও অনেক রিজনেবল হবে। এই যে দেখেন, এটা যেহেতু ফুল হোয়াইট ড্রেস, এটার সাথে আমার কাছে মনে হয় যে ওড়নাটাকে খুলে পরলে না বেশি ভালো লাগবে, সামনে থেকেও ভালো লাগবে, প্লাস ব্যাক সাইডটা তো ফুললি প্রিন্টেড আছে, সব কিছু মিলে খুবই 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 সুন্দর লাগবে এটাকে যদি আমরা এভাবে করে খুলে ওড়নাটা পরি। ওকে, লুকিং সো বিউটিফুল, ফারিন আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ, মাশাল্লাহ। ফারিন আপু লিখেছেন যারা লাইফটা, ঈদ মুবারক রেহানা আপু, ঈদ মুবারক, ঈদ মুবারক রেহানা আপু, কেমন আছেন আপু, কেমন আছেন? সবাই লাইফটা শেয়ার করে দিবেন, হ্যাঁ শেয়ার করে কমেন্টে কিন্তু বলে দিবেন যে শেয়ার করে দিয়েছেন। সুন্দর ড্রেসটা, ড্রেসটা না সুন্দর, বাট এটা সবচেয়ে বড় কি জিনিস হচ্ছে গিয়ে ড্রেসটা অনেক কমফোর্টেবল, ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে আপনার লন টাইপের ফেব্রিকের মধ্যে, একদম লন টাইপের ফেব্রিক, মানে হচ্ছে গিয়ে আমরা এই যে গুলবানোর ফেব্রিক যেটা দেখেছিলাম, গুলবানোরটা তো আমার এত ফেভারেট, আমি কত যে গুলবানো পড়ি, গুলবানো পড়তে পড়তে আমার মনে হয় কটনের মধ্যে গুলবানো এমন একটা ড্রেস যেটা নাকি আমি প্রতি দুই দিনে আমি পরি, কারণ ওটার ম্যাটেরিয়ালটা খুবই সফট, খুব আরামদায়ক। এটার ম্যাটেরিয়ালটাও না গুলবানোর মতো, একদম এটা ধরলে দেখবেন যে জিনিসটা একদম লন টাইপের একটা ফেব্রিকের মধ্যে আছে, ঠিক আছে। শেয়ার ডান, মুনরায় আপু থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, বিউটিফুল ড্রেস। আনিকা আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর ড্রেসটা। ফারজানা আপু লিখেছে থ্যাংক ইউ, সুন্দর লাগছে। সোনিয়া আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ। ওয়ারিসা আপু চলে এসেছে, আপু এতদিন পর, আমাদের একদম ভুলে গিয়েছিলা কই? না না না, একদম ভুলিনি, একদম ভুলিনি, একদম ভুলিনি,
আমি আসলে অনেক লম্বা একটা ছুটিতে ছিলাম। আমার আসলে লাস্ট উইক থেকেই হচ্ছে গিয়ে লাইফটা স্টার্ট করার কথা ছিল, আই মিন আমাদের তো লাস্ট উইক থেকে অলরেডি আমাদের অফিস ওপেন হয়ে গিয়েছিল, কিন্তু আমি আসলে আই মিন আমার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া সব কিছু আমি শেষ করে কোরবানি ঈদের পরে তো আই মিন অনেক বিভিন্ন টাইপের খাওয়া থাকে, আই মিন আমার তো ফেভারিট হচ্ছে গিয়ে এর জন্যই যে মানে কোরবানি ঈদের পরে বিভিন্ন টাইপের খাওয়া, নেহারি, ও মাই গড, ঝুরা মাংস, উফ, এগুলি মানে খাওয়া দাওয়া সব একবারে শেষ হয় না যদিও, বা তাও একটু একদম শেষ টেস করে তারপরে হচ্ছে গিয়ে আমি একটু রেস্ট নিয়ে একবার আর কি লাইভে আসলাম। কালকে আমি একটা পোস্টও দিয়েছিলাম, আই মিন আমার সব ছুটি এই বছরের জন্য শেষ, আগামী বছর পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর পর্যন্ত আর মনে হয় না এত লম্বা গ্যাপে আর যাওয়া হবে, তাই না? কারণ আগামী রোজার ঈদ পর্যন্ত আমার আর কোনো ছুটি নেই, তো এই জন্য ভাবলাম যে একবারে একটু লম্বা একটা ছুটি নিয়ে একবারেই আসি, কারণ যেহেতু আগামী এক বছরে কোনো ছুটি পাচ্ছি না তার জন্য। আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম শারমিন আপু। ঈদ মুবারক সুন্দরী আপু। ঈদ মুবারক এলা আপু, কেমন আছেন আপু? অ্যাক্টিভ মিতা আপু লিখেছে, হ্যাঁ যারা যারা লাইফ লাইফটা জয়েন করেছেন শেয়ার করে দিবেন। ওকে, এই দেখেন এটার ম্যাটেরিয়ালের টেক্সচারটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু এখনের মানে এখন যেরকম একটা সিজন এখনের জন্য কিন্তু এটা পারফেক্ট আর বেস্ট, কারণ জিনিসটা খুবই 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 সফট, আর এটা ভেতরে আপনারা পাতলা একটা ইনার ইউজ করে নেবেন, কারণ জিনিসটা না একদম সফট একদম পাতলা, খুবই কমফোর্টেবল একটা জিনিস। আমি এটার সাথে ইনার ইউজ করেছি, আপনারা এটার সাথে হালকা পাতলা কটনের একটা যে কোনো ইনার ইউজ করে নেবেন, তাহলে আপনাদের পড়তে আরও বেশি কমফোর্টেবল লাগবে, ঠিক আছে? এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট, এটা কিন্তু ফুললি এমব্রয়ডারি করা, ঠিক আছে? এটা পুরো বডি হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা কটন, এটার ম্যাটেরিয়াল হচ্ছে কটন, বাট এটাকে না কটন বললেও ভুল হবে, এটা কিন্তু অনেক নরম সফট একটা ম্যাটেরিয়াল। এখানে দেখেন একদম আপু, তারপরও মোটা হওনি না আপু? আমি মোটা হই না, আমি কিন্তু সবসময় সারা জীবন একদম সারা জীবন আমি এরকম শুকনো পাতলা, আমি যতই খাই যতই কিছু করি আমি হচ্ছে গিয়ে মোটা হই না, আমি জানি না কেন আমার শরীরে মনে হয় খাওয়া লাগে না, আমি কিন্তু একদম আমাকে দেখবেন না কখনো যে আমি মানে মোটা হই বা শুকনা হই, আমি হচ্ছে গিয়ে সবসময় না সেম, যতই খাই আমি মোটা হই না। তোমাকে অনেক সুন্দর লাগছে, আই লুকটা জোস হয়েছে, মানসুরা আপু লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা এটা ব্যাক সাইডটা দিয়ে দিও, এই দেখেন এটা পুরো ফ্রন্ট সাইড হচ্ছে গিয়ে সেলফ এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি ফিনিশিং অনেক ভালো, আমি আপনাদেরকে যে পাশ থেকেই দেখাবো আপনাদের দুই পাশই মনে হবে কি সোজা দিক, কারণ এটা এমব্রয়ডারি ফিনিশিং খুবই 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 ভালো, আর তার মধ্যে এটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালটা অনেক সফট, ও এটা কিন্তু স্লিভ আলাদাভাবে দেয়া আছে, এটা যে বডি চওড়াটা দেখতে পাচ্ছেন না, এটার বডিটা হচ্ছে গিয়ে পুরোটাই আপনার শুধু বডির জন্যই দিয়েছে, এটার স্লিভ আবার আলাদা করে দেয়া আছে। আর এই যে দেখেন এটার ফ্রন্টটা যে ফুল সেলফ এমব্রয়ডারি করা, তারপরে এটাকে ভাঁজ করার পরে দেখেছেন একদম কিন্তু ছোট হয়ে গিয়েছে, কারণ আমি কিন্তু বারবার করে বলছি এটার যে ফেব্রিক, এটার ফেব্রিকটা কিন্তু অনেক 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 ভালো আর অনেক সফট, অনেক সফট অনেক কমফোর্টেবল। যারা নাকি কটন উনার মধ্যে ড্রেস চান, আবার একটু কাজ করাও হতে হবে আবার একটু কমফোর্টেবলও হতে হবে, তারা অবশ্যই এটা কিন্তু নিয়ে নিতে পারেন। আর এই হচ্ছে এটার ব্যাক সাইডটা, আমি বললাম না এটা ব্যাক সাইডটা অনেক সুন্দর প্রিন্টেড, ব্যাক সাইড পুরোটা একদম খুব সুন্দর করে প্রিন্ট করা আছে। আর লিপস্টিক হচ্ছে গিয়ে লিপস্টিক জানি কোনটা দিলাম, এই ও লিপস্টিক হচ্ছে গিয়ে ইজাবেলার একটা অরেঞ্জ প্লাস হচ্ছে গিয়ে মিলানির লাভড, এই দুইটা দিয়েছে। আমি আজকে মেকআপ করতে গিয়ে আমার মনে হচ্ছে কি যে আমি মেকআপ ভুলে গিয়েছি, আই মিন আমার একটা সিম্পল মেকআপ করতে যে কত টাইম লেগেছে। হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি, প্রাইস একদম রিজনেবল হবে, ঠিক আছে একদম রিজনেবল হবে আপু। ড্রেসটা অনেক সুন্দর তোমার মতো, থ্যাংক ইউ ইলা আপু। এই দেখেন এটা ফুল ব্যাক সাইডটা, এটার যে বডির ফ্রন্টটা এটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট কালারের মধ্যে আছে, ঠিক আছে অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারে এমব্রয়ডারি করা, আর এটার যে ব্যাক সাইডটা সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে এরকম করে ফুললি প্রিন্টেড বেবি পিঙ্ক কালারের মধ্যে, এই যে এটার বডিটা কিন্তু হালকা, ব্যাক সাইডটা হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে ডট ডট যেগুলো এগুলো হোয়াইট কালারের প্রিন্ট, সাথে হচ্ছে গিয়ে ফুল বডির মধ্যেও প্রিন্ট আছে, আর এটার সাথে নিচেও কিন্তু এই যে কালারফুল করে খুব সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে আপনার ওড়নার সাথে ম্যাচ করে, মেইনলি এটার ব্যাক সাইডটা প্রিন্ট করা। ওকে ওয়াও ব্যাক সাইড, হ্যাঁ এটা ব্যাক সাইড, এটা ওড়না অনেক সুন্দর অনেক সুন্দর, মানে এই জিনিসটা আমার কাছে খুব আর কি একটু ডিফারেন্ট লেগেছে যে এটার ব্যাক সাইডটা ফুললি হচ্ছে গিয়ে কালারফুলভাবে ডিজিটাল প্রিন্ট করা, আর এটার ফ্রন্ট সাইডটা হচ্ছে গিয়ে একদম ফুল হোয়াইটের মধ্যে এমব্রয়ডারি করা আছে, এটা এমব্রয়ডারিগুলো দিয়ে দাও,
সাথে এটা সাথে কিন্তু অনেকগুলো এমব্রয়ডারি আছে। আমি শুধু নেকের মধ্যে এই লম্বা একটা এমব্রয়ডারি দিয়ে ডিজাইন করেছি, বাট এটার জন্য নেকের জন্য আলাদা একটা এমব্রয়ডারি আছে। এই যে এই একটা এমব্রয়ডারি প্যানেল, এটা হচ্ছে গিয়ে কামিজের নিচের জন্য দিয়েছে, এটা কামিজের নিচের জন্য দিয়েছে। কিন্তু ও এটার প্যান্টটাও অনেক সুন্দর, এটা প্যান্টটা আপনাদের অনেক ভালো লাগবে, এটার প্যান্টটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, যার জন্য আমি এটার প্যান্টটাকে প্লাজো বানিয়েছি। কারণ এই প্লাজো বানিয়ে পড়তে আমার অনেক কমফোর্টেবল লাগে প্যান্ট কাটিং এর চাইতে। প্যান্ট কাটিং আমি খুব কম প্যান্টই এখন হচ্ছে গিয়ে প্যান্ট কাটিং বানাই। এই যে দেখেন এটার নিচের এমব্রয়ডারি প্যানেলটা কিন্তু প্রচুর পরিমাণে চড়া। হ্যাঁ, যারা আমার সাথে আছেন কমেন্ট করবেন, হাই আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ সামিয়া আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন, যারা আমার সাথে আছেন কমেন্ট করবেন কিন্তু। ওকে, এই দেখেন এটা নিচের প্যানেলটা হচ্ছে গিয়ে ফুললি চড়া করে এমব্রয়ডারি করে দিয়েছে, এটা নিচের জন্য দিয়েছে, বাট এটা কিন্তু আমি স্লিভে বসিয়েছি। এই দেখেন এখান থেকে নিয়ে আমি অল্প হচ্ছে গিয়ে স্লিভের মধ্যে বসিয়েছি, আই মিন কাপড়ের সাথে বসিয়েছি চাপা যেটাকে বলে, আর বাকিটা হচ্ছে গিয়ে আমি এক্সট্রা করে বসিয়েছি যেন জিনিসটা সি থ্রু হয়ে থাকে, দেখতে যেন ভালো আর সুন্দর লাগে। এভাবে করে দেওয়ার কারণে স্লিভটা আপনার আরো বেশি গর্জিয়াস মনে হচ্ছে। আর স্লিভটা হচ্ছে গিয়ে প্রিন্টেড, হ্যাঁ হোয়াইটের মধ্যে হোয়াইট প্রিন্ট করা। আর এটার নিচে এই যে এই প্যানেলটাকে আমি স্লিভে বসিয়েছি, কারণ যেহেতু অলরেডি ড্রেসটা পুরো কাজ করা, এটা আমি নিচে দিলেও জিনিসটা অতটা বোঝা যেত না, তো এর জন্য আমি এটাকে স্লিভে দিয়ে দিয়েছি। নাও যদি কারো কিছু, আই মিন যদি আমি কোনোটা তাড়াতাড়ি দেখিয়ে ফেলি বা কেউ না বুঝেন আমাকে বলবেন অবশ্যই, তাহলে আমি আবার দেখাবো। আর এটা হচ্ছে মেইনলি নেকের এমব্রয়ডারি, যেটা নাকি আমি আসলে নেকে ইউজ করিনি, আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। এটাও অনেক কালারফুল, এখানে রেড আছে, অরেঞ্জ আছে, ব্লু আছে, আর মাঝখানে হচ্ছে গিয়ে যে সিলভার কালারের জড়ি দিয়ে কাজ করে দিয়েছে, ঠিক আছে, গোল্ডেন টাইপের, গোল্ডেনিশ সিলভার টাইপের জড়ি দিয়ে কাজ করে দিয়েছে। আর এখানে আরেকটা প্যানেল আছে যেটা নাকি হিউজ পরিমাণে লম্বা। হাই আপু, হ্যালো মনি আক্তার আপু, হাই আপু আমি ফার্স্ট টাইম তোমাকে লাইভে দেখছি, পারভিন আক্তার টুম্পা আপু লিখেছে। আপু থ্যাংক ইউ সো মাচ আমার লাইভটা জয়েন করার জন্য। আমাদের পেজে কিন্তু একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, আর আমি কিন্তু প্রতিদিন 2:30 লাইভে আসি, প্রতিদিন 2:30 আমার সাথে দেখা করতে চলে আসবেন। ওকে, নাও এই যে এটা এখানে একটা হিউজ লম্বা প্যানেল দিয়েছে, আমি আসলে ভেবে পাচ্ছিলাম না যেটাকে নিয়ে কি কি করব, এটা না আসলে ডাবল করে দিলে ভালো হতো এখন মনে হচ্ছে, কারণ যেহেতু জিনিসটা অনেক লম্বা, এটাকে আমি যেভাবে করে নেকে বসিয়েছি শুধু এতটুকুই হয়ে গিয়েছে, বাকিগুলো আমার আর কোনো কাজে লাগেনি। অবশ্য কাজে লাগালে লাগানো যেত, কিন্তু আমার টেইলর আসলে আমি জানি না, আমিও কিছু বলি না, আমার টেলারও কিছু করে নাই। এই দেখেন এটাকে যদি চড়া করে দিতাম তাহলে জিনিসটা না আরও, আই মিন এটাকে দুই লেয়ারে দিলে জিনিসটা চড়া হয়ে জিনিসটা আরও সুন্দর হতো। যারা যারা এই ড্রেসটা নেবেন তারা যদি আমার মতো নেক দেন তাহলে এই প্যানেলটাকে নেকে চড়া করে বসাবেন, প্লাস এটাকে না কামিজের নিচে এমন লম্বা লম্বা করে দুইটা লম্বা, আই মিন দুইটা হচ্ছে গিয়ে দুইটা করে মেবি লম্বা প্যানেলের মতো দেওয়া যাবে, দিবেন তখন দেখবেন যে জিনিসটা না আরও, এই যে নিচে থেকে যদি আমরা এই জিনিসটা এভাবে করে বসে একদম নিচে থেকে, আরও বেশি কালারফুল লাগবে। যেহেতু অনেক বড় জিনিসটা এটাকে কিন্তু খুব সুন্দর করে কাজে লাগানো যাবে, আর এগুলোর ফিনিশিং কিন্তু দেখতেই পাচ্ছেন একদম। আপু কেমন আছো, প্রমি আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন, আর সবার ঈদ কেমন কাটলো বলবেন, ঠিক আছে, সবার ঈদ কেমন কেটেছে, কি কি করলেন। এবার তো ঈদে আমি কোথাও যাইনি, শুধু বাসায় বসেছিলাম, কারণ এবার তো লকডাউনের জন্য কোথাও যাওয়া হয়নি। রোজার ঈদে এবার অনেক ঘুরেছিলাম, আই মিন ইচ্ছা মতো ঘুরেছিলাম, বাট এবার কোরবানি ঈদে আমার কোনো জায়গায় আমার ঘোরা হয় নাই। এই যে দেখেন এটার ফিনিশিং কিন্তু খুবই 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 ভালো, এটাকে ডাবল লেয়ার করলে জিনিসটা কিন্তু চড়া হলে জিনিসটাকে দেখতে আরও সুন্দর লাগবে, ঠিক আছে। তো এটাকে আপনারা যারাই বসাবেন এই যে এইভাবে করে ডাবল লেয়ার করে এমন করে বসালে দেখবেন যে আরও সুন্দর লাগছে, আরও গর্জিয়াস হয়ে যাবে। ওকে, আর এটার কি আছে, ও স্লিভটা দিয়ে দাও, জলদি করে স্লিভটা দাও, এটার না অনেক কিছু একদম এমব্রয়ডারি প্যাচ ট্যাচ দিয়ে ভরা। হাই আপু, হ্যালো রেশমা আপু, আপু ইয়ারিংটা দেখাও, অনেক কিউট লাগছে, অনেক কিউট লাগছে, আচ্ছা দেখাবো না, ইয়ারিংটা আছে আমার না, অনেকদিন ধরে জুয়েলারি লাইভ করা হয় না, আমি জুয়েলারি লাইভও করবো, ঠিক আছে, জুয়েলারি লাইভও করবো, সবই করবো। এই দেখেন এটা হচ্ছে স্লিভটা, এটার স্লিভটা ফুল হোয়াইটের মধ্যে কিন্তু প্রিন্ট করা, স্লিভের ম্যাটেরিয়ালটা একদম কামিজের মতো নরম সফট, একদম খুবই 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 কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল। এটাকে আমি ফোল্ড করে দেখাই তাহলে এটা প্রিন্টটা বোঝা যাবে। এই যে এটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট কালারের মধ্যে আপনার ইয়েলোইশ অফ হোয়াইট কালার দিয়ে, আপনার ইয়েলোইশ অফ হোয়াইট না, আই মিন একটু বিস্কিট টাইপের কালার দিয়ে এগুলো হচ্ছে গিয়ে স্ক্রিন প্রিন্ট করা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট করা, হোপফুলি জিনিসটা পুরোটা বোঝা যাচ্ছে। এটার সাথেই আমি প্যান্টটা দেখিয়ে দিই, কারণ প্যান্টটাও অল, হ্যাঁ প্যান্টটাও কিন্তু এইটার মতোই, স্লিভের মতোই, স্লিভটা দেখেছেন, স্লিভের প্রিন্ট আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট স্লিভটা এখান থেকে স্টার্ট করে নিচে পর্যন্ত
পুরো স্লিভে প্রিন্টটা করা আছে। হ্যাঁ, পুরো স্লিভে প্রিন্টটা খুব সুন্দর করে করেছে, আর স্লিভের মধ্যেও প্রচুর পরিমাণে কাপড় দেয়। আপনারা কিন্তু ইচ্ছা মতো ডিভাইডার করে, ফুল স্লিভ করে, ফিটিং স্লিভ করে বানাতে পারবেন। দেখেছেন, স্লিভটা হচ্ছে কি যে এভাবে করে আসবে, এভাবে করে চড়ো চড়ো করে দুইটা স্লিভে কাপড় দেয়। আপনারা কিন্তু ফুল স্লিভও বানাতে পারবেন, কারণ স্লিভে কাপড় প্রচুর। আর প্যান্টের কাপড়টা একসাথে দেখিয়ে দিচ্ছি, কারণ প্যান্টটাও ফুললি হচ্ছে গিয়ে হোয়াইটের মধ্যে হোয়াইট স্ক্রিন প্রিন্ট। আর সত্যি কথা, যেহেতু জিনিসটা হোয়াইট কালার, হোয়াইট কালারের জিনিসটা কিন্তু ক্যামেরাতে মানে ওরকমভাবে আসে না, খুব হালকা লাগে, কিন্তু সামনাসামনি জিনিসটা আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমি জিনিসটাকে ফোল্ড করে দেখাই, তাহলে বুঝবেন এটার প্যান্ট আপনার ধরে মানে মজা লেগে যাবে। এত আরামদায়ক, এত আরামদায়ক আপু, বেঞ্চ মার্ক আনো, আচ্ছা ঠিক আছে আনবো। এত 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 আরামদায়ক একটা মানে ম্যাটেরিয়ালের মধ্যে দিয়েছে এটার কামিজ প্যান্ট, আই মিন প্রতিটা জিনিস কমফোর্টেবল। আচ্ছা দেখেন তো এখানে কি, বুঝতে পারছেন যে এখানে এই যে এখানে ছোট প্রিন্ট আছে না, এই ছোট প্রিন্টটা আপনার পুরো প্যান্টের মধ্যে আছে, প্লাস এটার নিচে নাই, যে এই জায়গাটা হচ্ছে কি চওড়া করে স্ক্রিন প্রিন্ট করা, হালকা হালকা বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি আরও বেশি আর কি জিনিসটা না, সামনাসামনি আরও ক্লিয়ার, আরও স্পষ্ট। এই যে দেখেন, অফ হোয়াইটের মধ্যে হোয়াইট কালারে প্রিন্ট করা, প্যানেলের মতো করে কিন্তু প্রিন্ট করেছে, এগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা। ওকে, ওড়নাটা বেশি নাইস, সন্ধ্যা আপু লিখেছে অনেক নাইস, অনেক নাইস। আমি ওড়নাটাকে দেখিয়ে দিচ্ছি, ওড়নাটা কিন্তু জ্যাকার্ডের মধ্যে আছে, ঠিক আছে, ওড়নাটা জ্যাকার্ড কোটা, জ্যাকার্ড কটনের মধ্যে আছে। আমি ওড়নাটাকে ডিটেলসে দেখাচ্ছি, প্যান্টটা কিন্তু ফুললি প্রিন্টেড, পুরো প্যান্টের মধ্যে ছোট ছোট করে প্রিন্ট করা। আমি জানি না এটা কি ক্যামেরার মধ্যে এই জিনিসটা আসছে নাকি, আর নিচে হচ্ছে গিয়ে প্যানেলের মতো এই যেরকম হোয়াইট প্রিন্ট করা। আর এটা ক্যামেরাতে হালকা লাগলেও, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, ক্যামেরাতে হালকা লাগলেও যখন আপনি সামনাসামনি ধরবেন, এখানে যে অফ হোয়াইটের মধ্যে যে হোয়াইট কালার স্ক্রিন প্রিন্ট, এটা একদম ক্লিয়ারভাবে বোঝা যায়। ও আচ্ছা, এখানে কিন্তু দুইটা প্যানেলের মতো এখানে আর কি চিহ্ন দিয়ে দিয়েছে, এরকম এরকম করে ডট ডট করে, যেটা আমি বুঝি নাই, কেটে মেবি কোনো ডিজাইন করতে পারবেন। আপনারা সামনাসামনি নিলে জিনিসটা বুঝে যাবেন। হ্যাঁ, এটা ক্যামেরাতে হালকা লাগলো, সামনাসামনি একদম স্পষ্ট, একদম ক্লিয়ার বোঝা যায় যে হোয়াইটের মধ্যে, অফ হোয়াইটের মধ্যে হোয়াইট কালার স্ক্রিন প্রিন্ট করা। ওকে, হাই আপু, কেমন আছো তুমি, তুমি অনেক কিউট, নাজিফা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস বলে দিচ্ছি, প্রাইস অনেক রিজনেবল হবে, অনেক। ওয়াও আপু, ব্যাক উইথ ফুল এনার্জি জুয়েলারি লাইভ। হ্যাঁ, জুয়েলারি লাইভও হবে, একদম একদম সব কিছু, একদম সব, জুয়েলারি লাইভ, ড্রেস লাইভ, একদম সব হবে। ওকে, একদম। এই যে দেখেন, এটার ওড়নাটা হচ্ছে গিয়ে জ্যাকার্ড কটনের মধ্যে আছে, যারা নাকি কটন ওড়না চান, আবার একটু পার্টির লুক হতে হবে, স্পেশালি এটা তাদের জন্য, ঠিক আছে, স্পেশালি তাদের জন্য এটার ওড়নাটা ফুললি হচ্ছে গিয়ে আপনার প্রিন্ট করা, একদম কালারফুলভাবে। এখানে বেবি পিঙ্ক কালার থেকে স্টার্ট করে মেরুন, চকলেট মেরুন কালার থেকে স্টার্ট করে অনেকগুলো কালার। হাই আপু, আমি উপমা। হ্যালো উপমা আপু, কেমন আছেন আপু? আজকে কি আপনি আমার লাইভে ফার্স্ট কমেন্ট করছেন বলেন তো একটু, আমার কাছে কেন যেন মনে হলো আমি হয়তো বা আপনার কমেন্ট আজকে ফার্স্ট দেখেছি। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে পুরো ওড়নাটা, হ্যাঁ পুরো ওড়নাটা আপনার বেবি পিঙ্ক, চকলেট, তারপরে হচ্ছে গিয়ে গ্রিন কালার দিয়ে প্রিন্ট করা। আর মেইনলি ওড়নার ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে জ্যাকার্ড কটনের মধ্যে আছে। হ্যাঁ, মেইনলি ওড়নাটা হচ্ছে গিয়ে জ্যাকার্ড কটনের মধ্যে, এই যে দেখেন জ্যাকার্ড কটনের মধ্যে ওড়নার ম্যাটেরিয়ালটা আর কি আছে, যেটার উপরে নাকি এই যে কালারফুলভাবে আপনার প্রিন্ট করে দিয়েছে, বুঝা যায় আপু? ওকে, তাহলে তো বুঝা গেলে তো ভালোই, কারণ প্যান্টটা কিন্তু অনেক সুন্দর, আপনার স্লিভটাও অনেক সুন্দর। এটা এটা লাইভে যতটুকু বুঝতে পারছে না, সামনাসামনি এটা তার থেকে বেশি ক্লিয়ার, আই মিন সামনাসামনি পুরাই বোঝা যায়। আর যেটা লাইট কালার হয় ওটা না ক্যামেরার মধ্যে যখন ধরি, আই মিন লাইটিংয়ের মধ্যে ওই লাইট কালার, হালকা কালারগুলো না কেন যেন মানে আই মিন হালকা কালারগুলো লাইটিংয়ের মধ্যে আরও হালকা হয়ে যায়, তো এর জন্য আর কি বুঝিয়ে দিলাম জিনিসটা। এই যে দেখেন, এটা ওড়নাটা দেখেছেন, আমি বললাম না জিনিসটা অনেক সুন্দর, এটার ব্যাক সাইডটা অনেক সুন্দর কালারফুল, ফ্রন্ট সাইডটা ফুল হোয়াইটের মধ্যে, অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইট কাজ করা, সাথেই এরকম কালারফুল করে আপনার কিছু প্যানেল দিয়ে দিয়েছে, তো যখন এটাকে এভাবে করে পরবেন জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। আর কী কী আছে এটার সাথে? আচ্ছা, মেজারমেন্ট টেপটা দিয়ে দাও, আর ওই যে ওই কুর্তিগুলো তাড়াতাড়ি করে খুলে রাখো, আমি এটাকে দেখিয়ে প্রাইস বলে দেয় তারপরে কুর্তি দেখাই, আমি এরপরে কিন্তু কুর্তি দেখাবো। হ্যাঁ, যারা নাকি হচ্ছে গিয়ে আর কি থ্রি পিস চান, তারা অবশ্যই এটা দেখতে পারেন। এরপরে যারা কুর্তিগুলো চাচ্ছেন, তারা আনস্টিচ কুর্তি দেখাবো, আগেই বলে দিলাম আনস্টিচ কুর্তিগুলো দেখাবো, যাদের ভালো লাগবে নিয়ে নেবেন, আমার খুব পছন্দ। আমি অনেক কুর্তি পরি, আই মিন অনেক কুর্তি পরি, আমি যখনই কোনো পিকচার শেয়ার করি দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে আমি আর কি কুর্তি পরা, কারণ কুর্তি জিনিসটা খুবই কমফোর্টেবল, কটনের কুর্তি, তারপরে হচ্ছে কি একটু সিল্ক সিল্ক টাইপের কুর্তি, কুর্তি জিনিসটা আমার কাছে অনেক আর কি পছন্দ, ওটা আমি পরে খুব আরাম পাই, তো এর জন্য দেখা যায় যে আমি রেগুলার ইউজের জন্য কুর্তিগুলো বেশি ইউজ করে থাকি।
কেমন আছো উপমা আপু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমন আছো আপি? জুলিয়া আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। ওয়াও, এটার বডি সেই রকম চওড়া, এটার বডি হচ্ছে 40 মানে 80 ইঞ্চ। ওকে, এটার কিন্তু 80 ইঞ্চ শুধু বডি দেয়া আছে। আর এটার যেই আপনার স্লিভ, স্লিভটা হচ্ছে কি সেপারেট ভাবে দেয়া, যার জন্য যাদের আর কি একটু বেশি বডিওয়ালা কাপড় দরকার তারাও এটা ইউজ করতে পারবেন। আর যারা হচ্ছে গিয়ে আমার মতো, তারা তো এটা দিয়ে কাপড় বানানোর পরে আরও অনেকগুলো কাপড় হচ্ছে গিয়ে বেঁচে যাবে। তো ওটা দিয়ে বাচ্চা টাচ্চা থাকলে বা হচ্ছে গিয়ে ছোটো ছোটো বোন থাকলে, নুদার আয়রার মতো কেউ না, নুদারের হবে না, আয়রার হবে। এটা লেন্থ হচ্ছে 47, আয়রার সাইজে কেউ থেকে থাকলে এটা দিয়ে আমার মনে হয় ছোটোখাটো একটা টপ বা কুর্তি হয়ে যাবে। নাইস কালেকশন আপি, পারভিন আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। এটার লেন্থ হচ্ছে 47-48 পর্যন্ত দিয়ে এটা সব কিছু দিয়ে দাও। এটার লেন্থ হচ্ছে 47-48 পর্যন্ত আছে। এটার বডি আপনার 80 ইঞ্চ দেয়া, শুধু বডির জন্য কিন্তু 80 ইঞ্চ দেয়া, স্লিভ কিন্তু আলাদা 80 ইঞ্চ শুধু এটার বডির কাপড়ে দিয়ে দিয়েছে। আর এটার হচ্ছে গিয়ে অনেকগুলো এমব্রয়ডারি প্যানেল প্যাচ আছে, আপনারা চাইলে সবগুলো এমব্রয়ডারি প্যানেল প্যাচ ডিফারেন্ট ডিফারেন্টভাবে ইউজ করতে পারবেন। আমি কিন্তু সবগুলো এমব্রয়ডারি ইউজ করিনি, কারণ আমার দরকার পড়েনি। আমি যেহেতু নেকে একটা ডিজাইন করেছি, যার জন্য নেকের এমব্রয়ডারিটা রয়ে গিয়েছে, প্লাস নেকে যেটা দিয়ে ডিজাইন করেছি এটা অনেক লম্বা, এটা আমার মনে হয় 48 ইঞ্চের মতো লম্বা প্যানেল হবে। ওটাকে আপনারা ডাবল করে নেকে অথবা স্লিভে দিতে পারেন। আর এটার ব্যাক সাইডটা ফুললি প্রিন্টেড, একদম সুন্দর করে প্রিন্টেড ব্যাক সাইড আছে। প্লাস এটার যে প্যান্ট সেটাও কিন্তু ফুললি প্রিন্টেড, হোয়াইটের মধ্যে, সরি অফ হোয়াইটের মধ্যে হোয়াইট কালারে স্ক্রিন প্রিন্ট করা। এটার স্লিভটা ফুললি সেপারেটভাবে দেয়া, মানে আমার কাছে মনে হয় স্লিভে যে জিনিসটা ওটা এক্সট্রা করে দেয়া আছে, স্লিভের ফেব্রিকটা সম্পূর্ণই, কারণ এই ধরনের কটনের ইউজুয়ালি স্লিভ সহই এগুলোর বডি হয় 80-90 ইঞ্চ, বাট এটা স্লিভ ছাড়াই 80 ইঞ্চ। তো এটার সাথে স্লিভে যে এক্সট্রা কাপড়টা আমার কাছে মনে হয় সম্পূর্ণই এক্সট্রা দেয়া আছে। আর সাথে এটা প্রাইসটা জানি কত, আর সাথেই হচ্ছে গিয়ে এটার যে ওড়নাটা, ওড়নাটা হচ্ছে গিয়ে জ্যাকার্ড কটনের মধ্যে আছে, একদম ফুললি ওড়নাটা কিন্তু প্রিন্টেড। এটার ম্যাটেরিয়ালটাই মেইনলি এই যে জ্যাকার্ড ফেব্রিকের মধ্যে আছে, যেটার মধ্যে এরকম কালারফুলভাবে আপনার প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে? ওকে, এখন আমি এটা সুপার ডুপার রিজনেবল প্রাইসটা বলে দিচ্ছি। এই ধরনের যে ড্রেসটা আমি এখন দেখালাম, হিউজ পরিমাণে কাপড়, হিউজ পরিমাণে এমব্রয়ডারি দেয়া আছে, প্লাস কোনো কিছুই মিক্স না, এটার কামিজ প্যান্ট প্রতিটা জিনিস হচ্ছে একদম একদম লন টাইপের একটা ফেব্রিকের মধ্যে পাবেন, খুবই সফট আর নরম। আর এটার ওড়নাটা হচ্ছে গিয়ে জ্যাকার্ডের মধ্যে পাবেন। এই টাইপের ড্রেসগুলোর ইউজুয়ালি মিনিমাম প্রাইসই আপনার 2000-এর উপরে হয়ে থাকে, কারণ যেহেতু জ্যাকার্ড ওড়না আছে, সাথে এত এত এমব্রয়ডারি, সাথেই আবার সেলফ এমব্রয়ডারিও করা, একদম প্লেন না, সেলফ এমব্রয়ডারি করা। এই ধরনের ড্রেসগুলো ইউজুয়ালি প্রাইস 2000-এর উপরে হয়ে থাকে, বাট যেহেতু আজকে আমি ঈদের পরে ফার্স্ট লাইভ করছি, ওই হিসাবে আপনারা এটা অনেক 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 রিজনেবলে পেয়ে যাচ্ছেন। এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1800 টাকা, ঠিক আছে? 1800 টাকা, 1800 টাকা করে এই কটন পার্টি ড্রেস। এগুলো কিন্তু আবার কটন পার্টি ড্রেস টাইপের ড্রেস, কারণ অবশ্যই এত কাজ করা ড্রেস তো আমরা আর কি বাইরে যাওয়ার সময় পরি, আমি তো এত কাজ করা ড্রেস নর্মালি বাইরে যাওয়ার সময় ইউজ করে থাকি। তো যাদের ভালো লাগবে এটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন। এখন আমি আপনাদেরকে কিছু কুর্তি কালেকশন দেখাবো, যারা থ্রি পিস নিতে চান তারা এটা নিয়ে নেবেন, আজকে অন্য কোনো থ্রি পিস দেখাবো না। হ্যাঁ, যারা থ্রি পিস নিতে চান তারা এটা নিয়ে নেবেন, যারা কটন ওনার ড্রেস পছন্দ করেন মিস করবেন না, এটার ম্যাটেরিয়াল অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আপনি এটা একবার নিলে বুঝবেন যে আপনি কি আর কি নিয়েছেন, না নিলে আসলে বুঝবেন না, না নিলে আসলে আমি যতই বলি আপনারা বুঝবেন না, বাট এটা একবার নিলে হচ্ছে গিয়ে বুঝবেন যে এটা কী ধরনের একটা ফেব্রিকের ড্রেস আপনারা পেয়েছেন। যারা ভাগে পাবে তারা লাকি হবে, কারণ এটা খুব লিমিটেড আছে। আচ্ছা, আমাকে কুর্তিগুলো দিয়ে দাও, এখন আমি কুর্তি দেখাই। হ্যাঁ, সিঙ্গেল আনস্টিচ কুর্তি দেখাবো, যাদের কুর্তি ভালো লাগে আমার মতো তারা কুর্তিও নিয়ে নেবেন। আমার আসলে সবই ভালো লাগে, আমার কুর্তি ভালো লাগে, আমার কটন ওনার ড্রেস ভালো লাগে, আমার শিফন ওনার ড্রেস ভালো লাগে। দাও, আচ্ছা এখন হচ্ছে গিয়ে কটনের কুর্তি দেখিয়ে দিচ্ছি। ওকে, কটনের কুর্তি, ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে কি কটন। ইয়াসমিন আপু, ড্রেসের ম্যাটেরিয়াল যে দেখালাম কটন, আজকে সব কটন হবে, কারণ এখন হচ্ছে কি কটনেরই দিন, তাই না? এখন হচ্ছে কি কটনেরই দিন, এখন হলো গিয়ে বেশি বেশি করে কটন লাগবে। আমিও বলছিলাম যে আমার আরও আরও কুর্তি লাগবে, আরও কুর্তি লাগবে, আরও কটন কুর্তি লাগবে আমার। হ্যাঁ, ওটা রাখো, ফার্স্টে ড্রেসটা দেখিয়ে নিই। এই যে দেখেন, এটা হলো গিয়ে খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে। এগুলো কিন্তু কুর্তি কালেকশন, ঠিক আছে? সিঙ্গেল কুর্তি কালেকশন, যারা কুর্তি পরতে পছন্দ করেন তারা এটা দিয়ে খুব সুন্দর করে কুর্তি বানিয়ে পরতে পারবেন। খুব কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল, একদম এটা হলো গিয়ে পিওর কটনের মধ্যে আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে পিওর 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 কটনের মধ্যে আছে। এটার প্রাইস কত, কোনটার? আমারটার, আমারটার প্রাইস হচ্ছে 1800 টাকা। এগুলোর প্রাইস আরও রিজনেবল হবে, এগুলো তো সিঙ্গেল কুর্তি। এই দেখেন, এটার কি স্লিভ আলাদা?
ও নিচে আছে। আচ্ছা এটা হলো গিয়ে ব্লু কালারের মধ্যে, ব্লু কালারে প্রিন্ট করে দিয়েছে খুব 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 সুন্দর করে। যারা আমার সাথে আছেন হাই হ্যালো করে কমেন্ট করবেন, হ্যাঁ কমেন্ট করবেন। এই দেখেন ফুললি বডিটা কিন্তু প্রিন্ট করা, আবার এটার সাথে এমব্রয়ডারিও আছে, চাইলে আপনারা এমব্রয়ডারি ইউজ করতে পারেন। আমি কিন্তু এই ধরনের আরও কিছু ডিজাইন আছে, আমি আস্তে আস্তে করে দেখাবো আপনাদেরকে, এই ধরনের আরও কিছু ডিজাইন আছে। আমি কিন্তু এটার সাথেই কুর্তি, আমি মনে হয় একটা পিকচার পোস্ট করেছি আমার মনে নেই, এটার সাথে এই কালেকশনেরই একটা কুর্তি বানিয়েছি, যেটা নাকি আমি আবার এমব্রয়ডারি ছাড়া বানিয়েছি, বাসায় পরবো, এর জন্য আমি ভেবেছি যে এমব্রয়ডারি ছাড়া বেশি কমফোর্টেবল হবে। তো আপনারা চাইলে এমব্রয়ডারি সহ বানাতে পারবেন, এমব্রয়ডারি ছাড়া বানাতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে দেখেন এটা ফুললি ফ্রন্ট খুব সুন্দর করে প্রিন্ট করা, আর এটা হচ্ছে এটা নিচের প্রিন্টটা, নিচেও কিন্তু খুব সুন্দর করে কালারফুল প্রিন্ট করে দিয়েছে। হ্যালো হ্যালো আফরোজা আপু, আপনার আপনার তার আমারটার প্রাইস হচ্ছে 1800 টাকা, আমি যেটা পড়েছি সেটার প্রাইস হচ্ছে 1800 টাকা করে। ওকে আপু তুমি কমেন্ট কেন পড়ো না? নীলকণ্ঠী আপু দেখেন কমেন্ট পড়ে দিয়েছে, আমি যদি কারো কমেন্ট মিস করে যাই প্লিজ একটু কষ্ট করে আরেকবার কমেন্ট করবেন। ও আচ্ছা এটা কি ফ্রন্ট ব্যাক সেম নাকি? আমি উল্টা দেখাচ্ছি, সেম মেবি, যেটা হচ্ছে এটার ব্যাক সাইড, আমি না জানি না কোনটা ফ্রন্ট ব্যাক, আপনারা দেখে বুঝে বানিয়ে নিবে। এই হচ্ছে কি এটার ব্যাক সাইড একটা, ফ্রন্ট সাইড একটা, আর জিনিসটা প্রচুর পরিমাণে চওড়া। আর কুর্তি জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন কুর্তির বডি কিন্তু অনেক দেয়া থাকে, আর এটা হচ্ছে কি এটার স্লিভটা, হ্যাঁ এটার স্লিভটাও হচ্ছে গিয়ে ব্লু কালারের মধ্যে সেপারেট ভাবে দেয়া আছে। লাভ 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 পুতুল আপু লিখেছেন, আপু আমি তোম আমি আপু আমি আপনার পেজে নিউ, তানিয়া আপু আপু থ্যাংক ইউ সো মাচ লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য আর আমার লাইভটা জয়েন করার জন্য। দেখেন আপু আজকে নতুন এসেই আমার লাইভটা শেয়ার করে দিয়েছে, আসলে ভালোই লাগে লাইভটা শেয়ার করলে না, মজাই লাগে, কারণ অনেক 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 আপুরা দেখে তখন লাইভটা করতেও খুব মজা লাগে। আচ্ছা এটা এমব্রয়ডারিগুলো দিয়ে দাও, এটার হচ্ছে গিয়ে বডি, নিচে হলো গিয়ে স্লিভ দেয়া, বডি অনেক চড়া যেহেতু এটা কুর্তি, আর কুর্তি জিনিসগুলো একটু চড়া থাকে কারণ কুর্তিগুলো ইউজুয়ালি হচ্ছে গিয়ে একটু লুজ করে পরে, আই মিন ফিটিং করে কেমন মানে ফিটিং করে আর কি পরে না আমি যতটুকু জানি, কারণ কুর্তি যেহেতু সিঙ্গেল থাকে তো দেখা যায় যে ওগুলো আর কি লুজ করে পরলেই দেখতে ভালো লাগে, ওটাকে আসলে কুর্তি লাগে, বেশি ফিটিং হয়ে গেলে তখন মনে হয় যে কামিজ, মনে হয় যে কামিজ বাট ওড়না মিসিং, এরকম হয়ে যায় জিনিসটা। সিল্ক ড্রেস দেখাবো আমি, আরও সিল্ক ড্রেস দেখাবো, ঠিক আছে? আমি তো আজকেই মাত্র লাইফটা স্টার্ট করলাম, আস্তে আস্তে সব কিছু দেখাবো। এই যে দেখেন এটা হচ্ছে এটা নেকের এমব্রয়ডারিটা, এটা নেকের এমব্রয়ডারি ফিনিশিং একদম সেই লেভেলের ভালো আর অনেক হিউজ, হ্যাঁ অনেক হিউজ। আর এটা নিচে দেখেন একটু ব্রাউন আর হোয়াইট কালার দিয়ে এমব্রয়ডারি করে দিয়েছে, হ্যাঁ ব্রাউন আর হোয়াইট কালার দিয়ে এমব্রয়ডারি করা। এটার স্ক্রিনশট নিয়ে নেন, এগুলোর বডিও আপনার ওই যে ফার্স্ট এডটার মতোই হবে, অলমোস্ট আপনার 80 ইঞ্চ হবে, 80 অথবা 80+ হবে এটার বডিটা, আমার কাছে মনে হয় 90 ইঞ্চের কাছাকাছি যাবে এটার বডি, কিন্তু 90 ইঞ্চ তো দরকার পড়বে না, আপনাদের যতটুকু লাগে ততটুকু বানিয়ে নেবেন। এটার প্রাইসটা কত জানি? আচ্ছা এই হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট, এটা হলো গিয়ে সিঙ্গেল কুর্তি কালেকশন, ঠিক আছে? যারা নাকি কুর্তি পছন্দ করে থাকে তারা অবশ্যই নিয়ে নেবেন। এটা ফ্রন্ট ব্যাক আমি সব দেখিয়ে দিয়েছি, এটার বডি 90+এর মতো হবে, সরি 80+ হবে, মেবি 90 পর্যন্ত হবে। এটার স্লিভ একদম হিউজ কাপড় দেয়া, সেপারেটভাবে নিচে দেয়া আছে, আমি স্লিভটা দেখিয়ে দিয়েছি। প্লাস এটার সাথে কিন্তু নেকের একটা এমব্রয়ডারি হিউজ একটা প্যাচ পেয়ে যাচ্ছেন, যেটা নাকি এখান থেকে এই পর্যন্ত অনেক লম্বা। যারাই এটাকে নেবেন একটু লুজ টুজ করে বানিয়ে পড়বেন, দেখবেন যে খুবই ভালো লাগবে। আর আমি তো বানিয়েছি, আমি একদিন আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব। ওকে যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নেন। এই কুর্তিটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1350 টাকা করে, ঠিক আছে? আমার কাছে মনে হয় 1350 শুধু এই কুর্তিটার প্রাইস হওয়ার দরকার, কিন্তু এটার সাথে যে এমব্রয়ডারি প্যাচটা এটা আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন, আই মিন এটার জন্য যদি 1350 টাকা আপনারা পে করেন তাহলে মানে খুবই 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 আর কি কম একটা প্রাইস আপনারা পে করছেন এই ড্রেসটার জন্য। আর এটার ম্যাটেরিয়াল কিন্তু আমি বারবার করে বলছি, আজকে আমি যতগুলো ড্রেস দেখাচ্ছি আই মিন বেস্ট 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 ম্যাটেরিয়ালের মধ্যে দেখাচ্ছি, প্রতিটা ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে বেস্ট, মানে যারা পাবে তারা আসলেই বুঝবে যে মানে কি পেয়েছে। ওকে তো এটার প্রাইস হচ্ছে 1350 টাকা, এটা হলো গিয়ে ব্লু কালারের মধ্যে, হোপফুল এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এখন আমি নেক্সট আইটাতে চলে যাচ্ছি, যেহেতু আজকে ফার্স্ট লাইভ এই জন্য ভাবলাম যে একটার বেশি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এই দেখেন এইটা অনেক সুন্দর, এটা তো উল্টা দিলা নাকি এটা সোজা? আচ্ছা এটাই ফ্রন্ট, আচ্ছা যাই হোক এটা ফ্রন্ট ব্যাক আপনারা বুঝে নেবেন, হ্যাঁ এটা ফ্রন্ট ব্যাক বুঝে নেবেন, এটা আসলে সব জায়গায় অনেক প্রিন্ট, এর জন্য বোঝা খুবই ডিফিকাল্ট কোনটা আসলে সোজা আর কোনটা ব্যাক সাইড।
আমার ড্রেসটা প্রাইস হচ্ছে গিয়ে 1800 টাকা, আর কুর্তিগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 1350 টাকা। ঠিক আছে, কুর্তিগুলোর প্রাইস 1350 টাকা আর আমারটার প্রাইস হচ্ছে 1800 টাকা। এটা হচ্ছে গিয়ে অলিভ কালারের মধ্যে, যেটা নাকি অনেক সুন্দর। অলিভ মাস্টার্ড টাইপের যে কালারগুলো হয় এগুলো, মানে অলিভ মাস্টার্ড টাইপের যে ড্রেসগুলো হয় ওগুলো আমার কাছে অনেক ইউনিক লাগে, কারণ এই টাইপের ড্রেস সচরাচর এই কালারগুলো অনেক বেশি একটা অ্যাভেলেবল হয় না। আপনি কিন্তু একটা মানে ইন্ডিয়ান ক্যাটালগগুলোতে আপনি সব ধরনের কালার পাবেন, পার্পল কালার, হোয়াইট, ব্ল্যাক, পিঙ্ক, তারপরে হচ্ছে গিয়ে ব্লু, রেড, মেরুন, এগুলো টাইপের কালার পাবেন। বাট অলিভ কালার, মাস্টার্ড কালার, তারপরে হচ্ছে গিয়ে মফ টাইপের কালার, এই কালারগুলো না সব ক্যাটালগে থাকে না। এগুলো মানে খুব আর কি এত বেশি অ্যাভেলেবল থাকে না এই কালারগুলো। আমিও যখন দেখাই কটন, আমার কাছে মনে হয় যে এই ধরনের কটন কালেকশন আমার নিজের কাছেও কম। এই দেখেন, এটা হচ্ছে গিয়ে এটার নিচে প্রিন্ট দেখেছেন, আর এটার প্রিন্টগুলো কিন্তু অনেক ক্লিয়ার। হ্যাঁ, এগুলোর প্রিন্টগুলো অনেক 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 ক্লিয়ার প্রিন্ট আছে, একদম স্পষ্ট, একদম ক্লিয়ার। এটার এমব্রয়ডারিটা কিন্তু অনেক সুন্দর, আপনাদের অনেক ভালো লাগবে, এমব্রয়ডারিটা দিয়ে দাও। আর এই হচ্ছে এটা ব্যাক সাইডটা, আপনার যে কোনোটাকে ব্যাক অথবা ফ্রন্ট করে বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সব যেটাই ফ্রন্টে দেন, যেটাই ব্যাকে দেন, যেটা ফ্রন্টে দিবেন ওটাই ফ্রন্ট লাগবে। আর এই হচ্ছে এটার স্লিভটা। হ্যাঁ, এটার স্লিভটা কিন্তু সেপারেটভাবে দেয়। এটার প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর, প্রতিটা ড্রেসের প্রিন্ট অনেক সুন্দর। এটার প্রাইসও সেম 1350 টাকা করে। এটা নেকের প্যাচটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা নেকের প্যাচটা খুব সুন্দর, কালারফুল, লম্বা, চওড়া, বড়। এই যে দেখেন, এটা হচ্ছে এটা নেকটা। হ্যাঁ, এটা হলো এটা নেকট, এটা নেকটাও কিন্তু সেই রকম সুন্দর, দেখেছেন, সেই রকম সুন্দর। প্রাইস হচ্ছে 1350 টাকা করে, আর এগুলো ফিনিশিং অনেক ভালো। এগুলো যে ডিজাইন করেছে, ডিজাইনের মানে ডিজাইনের প্যাটার্নটাও কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে গিয়ে ভিতরের দিক, ডিজাইনের প্যাটার্নটাও ডিফারেন্ট। এই জায়গা থেকে দেখলে বুঝবেন যে এখানে সুতাগুলো কি পরিমাণ ঘন করে বসিয়েছে। আর এটার ডিজাইনের প্যাটার্নটাও কিন্তু খেয়াল করে দেখলে বুঝবেন যে জিনিসটা কিন্তু ডিফারেন্ট করে দেয়া আছে, তাই না? খুব সুন্দর, খুব সুন্দর, খুব কালারফুল। অরেঞ্জ আছে, অলিভ আছে, ডিপ লাইট অরেঞ্জ আছে, আবার অফ হোয়াইট কালার আছে। এটার প্রাইসও কিন্তু সেম, প্রাইস হচ্ছে গিয়ে 1350 টাকা করে। হাই আপু, কেমন আছো? রাজিয়া সুলতানা আপু, আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই দেখেন, এটা হচ্ছে গিয়ে অলিভ কালারটা, ওকে। আর এগুলো কিন্তু অনেক কালারফুল, কারণ কুর্তি যেহেতু সিঙ্গেল কুর্তি, এটা হচ্ছে গিয়ে নিজের মধ্যেই সুন্দর হতে হবে, কারণ এটাকে হচ্ছে গিয়ে সুন্দর করার, মানে অনেক ড্রেস দেখা যায় কি যে কামিজগুলো খুব হালকা পাতলা থাকে, ওটার সাথে ওড়না খুব কালারফুল থাকে, যেমন আমারটা হোয়াইট, ওড়না খুব কালারফুল, তো ওড়না সহ নিলে এটার লুক চেঞ্জ হয়ে যায়। তো এটা যেহেতু শুধু সিঙ্গেল কুর্তি, তো এটা নিজের মধ্যেই নিজে হচ্ছে গিয়ে 100-এ 100 এরকমভাবে জিনিসটা করা আছে। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে গিয়ে 1350 টাকা করে। যাদের যাদের এটা ভালো লাগবে এটাও নিয়ে নিতে পারেন। দুইটা কুর্তি কালেকশন দেখিয়েছে, একটা ব্লু, একটা অলিভ, আর তো নেই, একটা ব্লু, একটা অলিভ। যাদের যেই কালার ভালো লাগবে সেই কালার নিয়ে নেবেন। আমার অবশ্য অলিভটা বেশি ভালো লেগেছে, বাট আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। আর আমি যেই ড্রেসটা পরেছি এটা হচ্ছে গিয়ে একদম থ্রি পিস কটন কালেকশন, এটার সাথে যা এমব্রয়ডারি প্যাচ প্যানেল যা আছে সব আমি দেখিয়ে দিয়েছি। যাদের যাদের ভালো লাগবে এটাও নিয়ে নিতে পারবেন। আমারটার প্রাইস হচ্ছে গিয়ে 1800 টাকা করে, ওকে। আমারটার প্রাইস হচ্ছে 1800 টাকা, আর কুর্তিগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 1350 টাকা করে। আপু, চুনরি সিল্কের ড্রেস দেখাও। আচ্ছা ঠিক আছে, দেখাবো। অলিভ কালারের কুর্তি অনেক নাইস। হ্যাঁ, অলিভটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, অলিভ লাস্টে যেটা দেখালাম আমার কাছেও পছন্দ হয়েছে খুব। আচ্ছা ঠিক আছে, এখনের জন্য এতটুকুই থাক। হোপফুলি সবার আজকে ড্রেসগুলো ভালো লেগেছে, আর ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন লাইভে আসার চেষ্টা করবো, যেহেতু আমার ছুটি শেষ, এখন থেকে প্রতিদিন লাইভে আসার চেষ্টা করবো। আর আপনারাও প্রতিদিন আমাকে 2:30 জয়েন করে ফেলবেন, আর যারা আমার রেকর্ডের লাইভটা দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করা একদম ভুলবেন না। আপনাদের টাইম লাইনও শেয়ার করে রাখতে পারেন, বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন। আর যেটা সেটা হচ্ছে গিয়ে না আর ইম্পর্টেন্ট তেমন কোনো কথা নেই, সবার সাথে আগামীকাল 2:30 আবার দেখা হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে যাই যে আপনারা এখন শিওর হয়ে অর্ডার করবেন, কারণ এখন ডেলিভারিটা একটু একটু কষ্ট ডেলিভারিটা দেয়া, তো এর জন্য আপনারা শিওর হয়ে অর্ডার করবেন, যেন ডেলিভারি ম্যান গিয়ে যেন একটু কষ্ট করে গিয়ে রিটার্ন না আসা লাগে। তো এর জন্য আপনারা শিওর হয়ে অর্ডারটা প্লেস করবেন, আর আমরা তো হচ্ছে গিয়ে যেখানে যেখানে ডেলিভারি দেওয়া সম্ভব আমরা ডেলিভারি সুন্দর করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখনের জন্য তাহলে এতটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।